রাজনৈতিকভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে 10 ট্রাক অস্ত্র মামলার রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের আইনি শাসনকে সরকারের দলীয় শাসনে পরিণত করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান বিএনপির এ নেতা। শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে অগণতান্ত্রিক এ সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে যৌথ বাহিনীর অভিযানের নামে জেলায় জেলায় মানুষ হত্যা করে বধ্যভূমিতে পরিণত করেছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।